বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছো। আজকে আমরা খুব মজার একটি টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি, এবং মজার টপিকটি হচ্ছে ছন্দে ছন্দে কিভাবে খুব সহজে পড়ালেখা করা যায়, এবং এই ছন্দে ছন্দে পড়ালেখার নিনজা টেকনিক নিয়েই তোমাদের সামনে এসেছি। আচ্ছা, আমরা সবাই তো কম বেশি পড়ালেখা করি, মনে রাখার জন্য কয়জনই বা পড়ালেখা করি? মনে রাখার জন্য পড়ালেখা করলে পড়ালেখাটা যে কতটা সহজ হয় আমরা কি তা জানি? তারই কিছু অ্যাপ্লাই আজকে তোমাদের দেখাবো। আচ্ছা, আমরা সবাই তো জানি পরমাণুর স্থায়ী মূল কণিকা তিনটি, একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা কি নিউট্রন। তো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যে আবিষ্কারক আছে, এই আবিষ্কারকের নামগুলোও হয়তো আমরা জানি। ইলেকট্রনের আবিষ্কারক থমসন, প্রোটনের আবিষ্কারক বিজ্ঞানী রাদারফোর্ড সাহেব, নিউট্রনের আবিষ্কারক চ্যাডউইক সাহেব। তাহলে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কারকের নাম থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো পরীক্ষায় আমরা কীভাবে মনে রাখতে পারি? তোমার কাছে মনে হতে পারে এই সহজ তিনটা জিনিস মনে রাখা তো একবারেই ইজি, বাট না, তুমি যখন পুরো বইয়ে অর্ধশতের উপর বিজ্ঞানীর নাম মুখস্থ করবা, এই তিনটা নামে তুমি ভুল করবেই। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ছন্দে ছন্দে পড়ালেখা করা। তো ছন্দটি কী? এই ছন্দটি হচ্ছে ইট পরে নিচে। শুনতে হাস্যকর মনে হচ্ছে, বাট এটার অ্যাপ্লাইটা তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, ইট পরে নিচে, ইতে কী পাই আমরা? ইলেকট্রন। এবং ইংলিশের যদি টি হিসাব করো, ইংলিশের যে টি, এই টি থেকে আসে থমসন, কারণ থমসন বানান আমরা জানি THOMSON, থমসন। তাহলে ইট থেকে আমরা কী পাই? ইলেকট্রন এবং থমসন, অর্থাৎ ইলেকট্রনের আবিষ্কারককে থমসন। পরে থেকে আমরা পাই পতে প্রোটন, রতে রাদারফোর্ড, অর্থাৎ প্রোটনের আবিষ্কারক রাদারফোর্ড। এবং নিচে থেকে আমরা পাই নিউট্রনের আবিষ্কারক বিজ্ঞানী চ্যাডউইক। আশা করি এখন আর কারো ভুল হবে না, খুবই ইজি টপিক। তো এইভাবে যদি আমরা ছন্দে ছন্দে পড়ালেখা করি, তাহলে আমাদের পড়ালেখাগুলো আরও সহজ হয়ে যাবে। অবশেষে তোমাদের জন্য একটা প্রশ্ন রাখি। এই যে পরমাণুর স্থায়ী মূল কণিকা তিনটি, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। আমরা জানি ইলেকট্রনের চার্জ -1, প্রোটনের চার্জ +1, এবং নিউট্রনের চার্জ ZeRO, অর্থাৎ 0। তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন, এই নিউট্রনের চার্জ কেন শূন্য হয়? নিউট্রনের চার্জ কেন শূন্য হয়? এইটা তোমাদের বাসায় হোমওয়ার্ক, এবং তোমরা যদি এই উত্তরটা জানতে চাও, আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।